যদিও একটি নির্দিষ্ট খাদ্য টাইফয়েড জ্বর নিরাময় করতে পারে না, কিছু খাবার অত্যাবশ্যকীয় পুষ্টি সরবরাহ করতে এবং সামগ্রিক পুনরুদ্ধারের প্রক্রিয়াকে সমর্থন করতে পারে, যেমন এক প্রোটিন, মাছ, ডিম, মুরগি, টোফু, গ্রাউন্ড মিট। এগুলি পেশী পুনর্গঠন এবং টিস্যু মেরামত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রোটিনের সহজপাচ্য উৎস। দুই, রান্না করা সবজি, সিদ্ধ আলু, গাজর, সবুজ মটরশুঁটি, বিট, এগুলো নরম এবং সহজপাচ্য, পরিপাকতন্ত্রের উপর চাপ কমায় যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে। তিন, ফল, তরমুজ, আঙ্গুর, পাকা কলা, এগুলি নরম এবং সহজে হজমযোগ্য, পরিপাকতন্ত্রের উপর চাপ কমায়, হাইড্রেশন, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে। চার, শস্য, পরিজ, ডালিয়া, সাদা ভাত, পাস্তা, সাদা রুটি, ক্র্যাকার, এগুলি পেটে নরম এবং কোমল এবং সহজে হজমযোগ্য কার্বোহাইড্রেট যা তাৎক্ষণিক শক্তি প্রদান করে। পাঁচ, পানীয়, নারকেল জল, লেবুর রস, ভেষজ চা, এগুলি প্রয়োজনীয় ইলেকট্রোলাইট সরবরাহ করার সময় হাইড্রেশন বজায় রাখতে সহায়তা করে। ছয়, দুগ্ধজাত পণ্য, দই, কম চর্বিযুক্ত দুধ, বাটার মিল্ক, পনির, আইসক্রিম, দইতে প্রোবায়োটিক থাকে যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। এই খাদ্য টাইফয়েড জ্বরের পুনরুদ্ধারের পর্যায়ে শরীরকে সমর্থন করে। টাইফয়েড জ্বরের সময় যে খাবারগুলি এড়ানো যায় সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন।